হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্দনা সিম্পল কুকিং। আজকে একদম মজাদার রেসিপি, 300 চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সোয়া সস, ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, দুটো ডিম, ব্রেড আর মিক্সি বোল নিয়ে নিয়েছি। চিকেন দিয়ে দিচ্ছি প্রথমে, একটা ডিম, ধনে পাতা, একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা কুচি, চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা, সোয়া সস, এক চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ নুন আর চারটে ব্রেড আমি এখানে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে দিয়ে দিচ্ছি, সব একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার কিছুটা ব্রেড আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ব্রেডগুলো দিয়ে দেব। ব্রেডগুলো 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই ব্রেডগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজতে হবে। ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মিক্সিতে দিয়ে ব্রেডগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, ব্রেড ক্রাম হয়ে গেল। ডিম ফাটিয়ে নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নেব। এবার হাতে তেল মেখে নিচ্ছি পকোড়া শেপ দেওয়ার জন্য। ছোটো ছোটো করে ডো বানিয়ে নিচ্ছি প্রথমে। শেপ দেওয়া হয়ে গেছে, এবার ডিমের মধ্যে দিয়ে দেব প্রথমে। এবার ব্রেড ক্রামের উপরে দিয়ে ভালোভাবে কোট করে নেব উল্টে পাল্টে। আবার হাতে তেল লাগিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে বানাতে পারেন। আবার ডিমের মধ্যে দেব, আবার ব্রেড ক্রামের উপরে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কোট করে নেব। সমস্ত পকোড়া আমার সাজানো হয়ে গেছে, প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, পকোড়াগুলো দিয়ে দিলাম। এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে ভাজতে হবে। এরমভাবে ভেজে নেব সমস্ত ব্রেড পকোড়াগুলো, ছোট বড় সবার খেতে ভীষণই ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে বাড়িতে এরমভাবে বানিয়ে খাবেন। একটা ব্রেড পকোড়া আমি মধ্যখান থেকে দেখালাম, দেখুন কীরকম সুন্দরভাবে হয়েছে,